মামুনুলের দুই বিয়েতে ছিল না কাজী কাবিননামা দেনমোহর। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক পুলিশের কাছে তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন, তবে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে কোনো কাজী পড়াননি। এই দুই বিয়েতে কোনো কাবিননামা ও দেনমোহর ছিল না। মামুনুলের দাবি করা এক স্ত্রীর কথা দর্শনের মামলায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিন এই মামলার রিমান্ডে ছিল মামুনুল। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে মামুনুল হক তিনটি বিয়ে করার কথা স্বীকার করেছেন, কিন্তু দর্শন মামলার বাদী ও অপর এক নারীকে বিয়ের সময় কোনো কাজই ছিল না, কাবিননামা ও দেনমোহরও ছিল না বলে জানিয়েছে মামুনুল। এই দুই স্ত্রীর একজন বাড়ি ফরিদপুর, যিনি মামলার বাদী, আরেক স্ত্রীর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। পুলিশ জানিয়েছে দর্শন মামলায় বাদীর বিষয়ে জিজ্ঞাসাবাদে মামুনুল হক জানিয়েছেন বাদীর স্বামীর সঙ্গে আগে থেকেই তার পরিচয় ছিল, সেভাবে 2007-08 সাল থেকে তার সম্পর্ক। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে বাদীর সঙ্গে তার সম্পর্ক হয়। বাদীকে বিয়ের সময় কোনো কাজই ছিল না, কাবিননামা দেনমোহর নেই। মুস্তাফিজুর রহমান আরও বলেন, মামুনুল হক স্বীকার করেছেন কাবিন ও দেনমোহর ছাড়া মেলামেশা করা ঠিক হয়নি, ভুল হয়েছে। জিজ্ঞাসাবাদে মামুনুল হক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংশ্লিষ্ট জেলা পুলিশের কর্মকর্তারা।